দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম এই কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাখড়িয়ায় আমরা দেখেছি যে সড়ক এভাবে একেবারে দেবে গেছে এবং সড়কের পিচ উঠে গেছে। এই সড়কটি যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে এখান থেকে যানবাহন চলাচল করা একেবারে কঠিন হয়ে পড়েছে। সড়ক দিয়ে আমরা দেখেছি যে একটি মাত্র যানবাহন কোনো মতে এই দেবে যাওয়া অংশ দিয়ে চলাচল করতে পারছে, যে কারণে সড়কের উভয় প্রান্তে, কুষ্টিয়া প্রান্তে এবং ভেড়ামারা প্রান্তে আমরা দীর্ঘ যানজট দেখেছি। ভেড়ামারা প্রান্তে আমরা দেখেছি যে 4 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে সকাল থেকে যানজট, এবং কুষ্টিয়া প্রান্তে আমরা দেখেছি যে ট্রাক এবং বাসের সারি এগুলো রয়েছে 3 কিলোমিটার পর্যন্ত। এই যে দীর্ঘক্ষণ এখানে কিন্তু আমি অপেক্ষা করছি এবং এখানে যেসব যানবাহন চলছে তাদের চালকদের সাথে কথা বলেছি, স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, চালকরা বলছেন যে তারা অনেক সময় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হচ্ছে। এতে যাত্রীদের যেমন অসুবিধা হচ্ছে তেমনই যানবাহন চালকদের এবং তাদের আর্থিক দণ্ড যাচ্ছে, এবং এই যানবাহনগুলো এখানে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে, প্রায় দুর্ঘটনা ঘটছে, এসব কথাও চালকরা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাদেরকে এর কারণ অনুসন্ধান করতে আমি কথা বলেছি প্রকৌশলীদের সাথে, স্থানীয় বাসিন্দাদের সাথে এবং এর যানবাহনের চালকদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সড়কটি আসলে যে পরিমাণ লোড ক্যাপাসিটি নিয়ে তৈরি করার কথা ছিল সেই অ্যাসেসমেন্ট এবং সেই প্রেডিকশন কিন্তু সেই সময় প্রকৌশলীরা করতে পারেনি, এবং তারা এখানে যে পরিমাণ ভারী যানবাহন চলাচল করে তার সেই পরিমাণ লোড ক্যাপাসিটি আসলে এই সড়কে নেই। এর বাইরেও আরেকটি বিষয় তারা বলেছেন যে এই সড়কের পাশেই বালির গাদা আছে, সেখান থেকে কিন্তু ভারী ভারী যানবাহন এই সড়কে চলাচল করে, এবং এই ভারী যানবাহন চলাচল করার কারণে এই রাস্তা এভাবে দেবে গেছে। এবং আমরা জেনেছি যে এই সড়কটি 2 বছরের কিছুক্ষণ আগে, কিছুদিন আগে আসলে এটি পুনর্নির্মাণ করা হয়, তারপর থেকেই কিন্তু সড়কটি অনেকটা ঢেউ খেলানোর মতো কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু হয়ে যায়। তারপর থেকে সড়ক বিভাগ নিয়মিতভাবে সেগুলো সংস্কার করে আসছে, সেই সংস্কার কাজ কিন্তু এখন দেখছি আমরা এখনও তারা সেই সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলামের সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন গত ঈদের আগেও কিন্তু তারা এরকম সংস্কার কাজ করেছেন এবং সেই সংস্কার কাজ থেকে তারা কিন্তু বের হতে পারছেন না। তারা বলছেন যে এই জরুরি মেনটেন্যান্সের অর্থ দিয়ে তাদেরকে এই সংস্কার কাজ করতে হচ্ছে, এবং এই সংস্কার কাজ এর মধ্য দিয়েই কিন্তু তারা শেষ হচ্ছে না। তারা বলছেন যে এখানে একটি টেন্ডার প্রক্রিয়া করেছেন যাতে সড়কটির একটা বেস তৈরি করে নিচের থেকে যাতে বড় করে গর্ত করে সড়কটি ভারী লোড ক্যাপাসিটি তৈরি করে তারপরে একটি ভালো সড়ক নির্মাণ করার জন্য একটি প্যাকেজের টেন্ডার করেছেন বলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমার কাছে জানিয়েছেন। কিন্তু সড়ক যাই নির্মাণ করুক, এখানকার চালক এবং স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এটি এক ধরনের হচ্ছে খেলা, সড়ক সংস্কার হয় আবার সড়ক কিন্তু ভেঙে যায়, কিন্তু এই সড়কের মানুষের ভোগান্তি দূর হয় না। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ।